নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, বর্তমানে দুদেশ হোক কিংবা একাধিক দেশের যুদ্ধ, তাতে ড্রোন কতটা গুরুত্ব রাখে তা আপনারা সকলেই জানেন। তবে এটা শুধুমাত্র অ্যাটাক ড্রোনের ক্ষেত্রেই না, জাসুসি বা আত্মঘাতী ড্রোনের ক্ষেত্রেও একই, যা সস্তা হওয়ার সাথেই শত্রুপক্ষে ব্যাপক আঘাত আনতে সক্ষম। তাই বন্ধুরা, আজ আমরা ভারতের হাতে আসা এই প্রকারই 100টি আত্মঘাতী ড্রোনের ব্যাপারেই জানব। বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনী চীন এবং পাকিস্তানের টেনশন বাড়াতে পোল্যান্ডের WB ইলেকট্রনিক্স কোম্পানির কাছ থেকে 100টি এই প্রকার ঘাতক আত্মঘাতী ড্রোনের ডেলিভারি পেয়েছে, যা হলো ওয়ারমেট সুইসাইড ড্রোন। বন্ধুরা, আপনারা যদি এই ড্রোনের ফিচার দেখেন তাহলেই বুঝতে পারবেন ভারতীয় সেনাবাহিনী আসলে কী কারণে ওয়ারমেট ড্রোনকে নিজেদের জন্য সিলেক্ট করেছে। আসলে এই ড্রোনগুলি হলো লয়টারিং মিউনিশনস টাইপ ড্রোন, যার কাজ হলো বডির ভিতরে ওয়ারহেড ক্যারি করে সঠিক স্থানে এবং সঠিক সময়ে আত্মঘাতী আঘাত আনা। বন্ধুরা, ভারতের এই ওয়ারমেট ড্রোনের অপারেশনাল রেঞ্জ হলো 30 কিলোমিটার। এর সাথে এই আত্মঘাতী ড্রোন 150 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ফ্লাইং করে। বন্ধুরা, ভারতের এই ড্রোন শুধু সুইসাইড অ্যাটাকই না, এর সাথে এতে ব্যবহার করা হয়েছে ইমেজ ক্যাপচার সিস্টেম, যার ফলে শত্রু দেশের ভিতরের ফুটেজ কালেক্ট করে তা সেনাবাহিনীর কাছেও পৌঁছে দিতে পারবে এই সকল ড্রোন। ভারত ওয়ারমেট ড্রোনকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করতে পারবে, যেমন ল্যান্ড, শিপ এবং এয়ারক্রাফট থেকেও, যা দীর্ঘ সময় পর্যন্ত ফ্লাইং করা, জাসুসি করা, অবশেষে শত্রুর যে কোনো টার্গেটকেও ধ্বংস করে দিতে পারবে ভারতের এই সকল আত্মঘাতী ড্রোন। এবং আকারে ছোট, কম সাউন্ডের কারণে রাডারকেও এটি অতি সহজেই ফাঁকি দিতে পারবে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন এর থেকেও খতরনাক ড্রোন প্রজেক্টের উপর ভারত কাজ করছে, যার নাম হলো সোয়াম ড্রোন। বন্ধুরা, ভারত শুধু পোল্যান্ডই না, ইসরায়েলের সাথেও লয়টারিং মিউনিশনস ড্রোনের ক্রয়ের উপর ডিল করেছে, যার প্রথম ডেলিভারি কিন্তু পোল্যান্ডের তরফ থেকেই করা হলো ভারতকে। আসলে কী কী সুবিধা পাবে ভারত এইসব ড্রোনের মাধ্যমে? তো বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে সন্ত্রাস দমন, LAC-তে পাকি জঙ্গি ঘাঁটিতে হামলা সহ বর্ডার এরিয়াগুলিতেও আরও বেটারভাবে নজরদারি চালাতে পারবে এখন। তাই বোঝাই যাচ্ছে এই 100টি ড্রোন আপাতত সেনাবাহিনীকে বড় একটি বুস্ট দিতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।